নিয়োগ দেবে আকিজ বেকারস, থাকছে না বয়সসীমা। হ্যালো ভিউয়ার্স, সহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আকিজ বেকারস থেকে, যেখানে থাকছে না কোনো বয়সসীমা। চলুন ভিউয়ার্স দেখে নিই আকিজ বেকারসে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে, চাকরির দায়িত্ব কী কী রয়েছে এবং কিভাবে আপনারা আবেদন করলে আপনাদেরকে ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য। ভিউয়ার্স, আপনারা কিন্তু ভিডিওটি কেটে কেটে দেখবেন না, কারণ ভিডিওটি কেটে কেটে দেখলে আপনার আবেদন করতে ভুল হয়ে যাবে। আর আপনার আবেদনে যদি একবার ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে না। তো আমি কোথায় কি লিখছি, কিভাবে বলছি, এগুলো দেখে দেখে আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন। শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আকিজ বেকারস লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 25 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা কিন্তু 25 সেপ্টেম্বর পর্যন্ত বসে থাকবেন না, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন। প্রতিষ্ঠানের নাম আকিজ বেকারস লিমিটেড, বিভাগের নাম ডিজিটাল মার্কেটিং, পদের নাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা ডিপুটি ম্যানেজার, পদসংখ্যা নির্ধারিত নয়। বেতন আলোচনা সাপেক্ষে, চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন নারী পুরুষ, যে কেউ এখানে আবেদন করতে পারবেন, বয়স নির্ধারিত নয়। কর্মস্থল ঢাকা, তেজগাঁও। তার আগে বলে দিচ্ছি, যারা আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম অভিজ্ঞতা ছাড়া চাকরি ইত্যাদি বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয়। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। চাকরির দায়িত্ব সমূহ। ভিউয়ার্স, আপনি যখন এই চাকরিটি পেয়ে যাবেন তখন কিন্তু আপনাকে এই দায়িত্বগুলো পালন করতে হবে। চলুন ভিউয়ার্স, আপনাদেরকে চাকরির দায়িত্বগুলো একবার পরে বুঝিয়ে দিচ্ছি। সমস্ত ওয়েব এসইও, এসইএম, ডাটাবেস মার্কেটিং, ইমেল, সোশ্যাল মিডিয়া এবং ডিসপ্লে বিজ্ঞাপন প্রচারাভিযানের পরিকল্পনা ও সম্পাদন করুন। ডিজাইন নির্মাণ এবং সামাজিক মিডিয়া উপস্থিতি বজায় রাখা, সমস্ত ডিজিটাল বিপণন প্রচারাভিযানের কর্মক্ষমতা পরিমাপ এবং রিপোর্ট করুন এবং লক্ষ্যগুলির বিরুদ্ধে মূল্যায়ন করুন। KPI এবং ROI, প্রবণতা এবং অন্তর্দৃষ্টি শনাক্ত করে এবং অন্তর্দৃষ্টির ওপর ভিত্তি করে ব্যয় এবং কর্মক্ষমতা অপটিমাইজ করে ডিজিটাল বিপণনের মাধ্যমে নতুন এবং সৃজনশীল বৃদ্ধির কৌশল নিয়ে চিন্তাভাবনা করে। অন্যান্য সুবিধাসমূহ, মোবাইল বিল, গ্র্যাজুইটি, প্রভিডেন্ট ফান্ড, বেতন পর্যালোচনা বার্ষিক, লাঞ্চ সুবিধা অর্ধেক, ভর্তুকি, উৎসব ভাতা 2টি বার্ষিক, শিক্ষাগত যোগ্যতা MBA মার্কেটিং, অভিজ্ঞতা 7 বছর। আবেদনের শেষ সময় 25 সেপ্টেম্বর 2024। আবেদন নিয়ম হচ্ছে, আগ্রহীরা BD জবস এর মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে হবে। ভিউয়ার্স, এই যে লিঙ্কটি রয়েছে এটি আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তারপর BD জবস এর লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে BD জবস এর ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। তখন আপনাকে দেখে নিতে হবে এটি আকিজ বেকারস লিমিটেডের পদটি রয়েছে কিনা। যদি পেয়ে যান তাহলে ভিতরের তথ্যগুলো ভালোভাবে আরও একবার পড়ে নেবেন, কারণ যখন আপনি ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন কিন্তু ইন্টারভিউরা আপনাকে এসবের ভিতর থেকে অনেক রকমের প্রশ্ন করতে পারে, তাই ভিতরের তথ্যগুলো আরও একবার ভালোভাবে পড়ে নেবেন। তারপর ভিউয়ার্স, আপনাকে দেখে নিতে হবে আপনার BD জবস এর অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে কিনা। যারা BD জবস এর অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারেন তারা অবশ্যই নিজেরা করে নেবেন, আর যারা পারেন না তারা কি করবেন, তারা আমাদের সহজ সলিউশনের চ্যানেলটিতে আসবেন। আসার পর পপুলার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রিয়েট BD জবস অ্যাকাউন্ট, এখানে মাত্র 5 মিনিটে আপনি আপনার ফোন অথবা ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে 5 মিনিটে আপনি আপনার BD জবস এর অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন। তারপর রয়েছে ভিউয়ার্স একটি গুরুত্বপূর্ণ তথ্য, আপনাকে দেখে নিতে হবে আপনার BD জবস এর অ্যাকাউন্টটি 100% রয়েছে কিনা। যাদের BD জবস এর অ্যাকাউন্টটি 100% থাকবে তারা এখানে খুব সুন্দরভাবে আবেদন করতে পারবেন, আর যাদের BD জবস এর অ্যাকাউন্টটি 100% নেই তারা এখানে আবেদন করলেও আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। আমি চাই না আপনাদের আবেদনটি বাতিল হয়ে যাক, তাই আপনারা কি করবেন, আমাদের সহজ সলিউশনের চ্যানেলটিতে আসবেন। আসার পর পপুলার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রিয়েট 100% প্রোফাইল BD জবস, এখানে কোথায় কি লিখছে, কিভাবে বলছে, এগুলো দেখে দেখে আপনি আপনার BD জবস এর অ্যাকাউন্টটি 100% করে নেবেন। করার পর ভিউয়ার্স আপনারা কি করবেন, আবার এখানে চলে আসবেন। আসার পর আবেদন করুন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে, যেহেতু এখানে বলা আছে অভিজ্ঞতা 7 বছর, তাই আমি এখানে বসিয়ে দিচ্ছি বেতন 30,000 টাকা। আপনারা 20 থেকে 40,000 টাকার মধ্যে একটি অ্যামাউন্ট বসিয়ে দেবেন। তারপর রয়েছে ভিউয়ার্স সতর্কবার্তা,
আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন। BTJobs.com লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না। কোম্পানির নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভিতর যোগাযোগের মাধ্যম মাত্র। উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি, যদি পড়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবেদন, এখানে ক্লিক করলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। ভিউয়ার্স, আবেদনে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন। তার সাথে ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং একটি শেয়ার করে দিবেন আপনার সেসব বন্ধুদের যারা কিনা চাকরি খুঁজছে। তার সাথে ভিউয়ার্স, যারা সরকারি চাকরি খুঁজছেন তারা আমাদের এসএস জব নিউজ এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ সরকারি চাকরি বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয়। তার সাথে ভিউয়ার্স, আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন, যাতে করে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায় নোটিফিকেশন। ধন্যবাদ।